বছর দুয়েক আগে বৃদ্ধ মা ও বাবাকে ছেলে ও বৌমা মিলে তাদেরই নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু অবশেষে বৃদ্ধ দম্পতির আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট বাঁকুড়া জেলা পুলিশকে ওই বাড়ি থেকে ছেলে ও বৌমাকে বের করে বৃদ্ধ দম্পতিকে বাড়ি ফেরানোর নির্দেশ দেয়। সেই নির্দেশ মতো সোমবার 77 বছরের বৃদ্ধ আলহী বুরহান ও তার স্ত্রী মমতাজ বেগমকে বাঁকুড়া শহরের স্কুল ডাঙায় তাদের বসত বাড়িতে পৌঁছে দেয় বাঁকুড়া সদর থানার পুলিশ। বৃদ্ধের ছেলে ও বৌমা যাতে মা বাবার ওপর কোনো হামলা না করতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত, বৃদ্ধ দম্পতির ছেলে আসমান আলী ও তার স্ত্রী মিলে গত বছর 20 মার্চ বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে জোর করে বের করে দেয়। এরপর অসহায় বৃদ্ধ বৃদ্ধা পুরুলিয়ার নীলকুঠি ডাঙায় মেয়ের বাড়িতে আশ্রয় নেয়। এরই মধ্যে বাঁকুড়া সদর থানায় এই বৃদ্ধ বাড়ি ফিরে আসা ও ছেলে ও বৌমার বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার করার জন্য শাস্তির দাবি জানিয়ে অভিযোগ দায়ের করে। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে গত বছর ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর বৃহস্পতিবার এই বৃদ্ধ দম্পতিকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। নিরাপদে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব থাকে বাঁকুড়া সদর থানার পুলিশের ওপর। এরই পাশাপাশি বিচারক নির্দেশ দেন ওই বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির ছেলে ও বৌমাকে বের করে দিতে হবে। সেই নির্দেশ মতো পুলিশ এই দম্পতিকে বাড়ি ফিরিয়ে দেয়। হাইকোর্টের নির্দেশে নিজের বাড়িতে ফিরে এসে খুশি এই বৃদ্ধ দম্পতি। এই বিষয়ে বৃদ্ধ আলী বুরহান বলেন যে নিজের বাড়িতে ফিরে তিনি দারুণ খুশি। তিনি বলেন যে তিনি তার ছেলে ও বৌমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবেন না। এরই সাথে তিনি বাঁকুড়া পুলিশকে তাদের সহযোগিতার জন্য অজস্র ধন্যবাদ দেন এবং আশা প্রকাশ করেন যে হাইকোর্টের এই রায়ে আর 5টা ছেলে বউয়েরা সাবধান হয়ে যাবে, যে আর যাই হোক বৃদ্ধ মা বাবার উপর অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও রেহাই পাবে না তারা, কারণ দেশে এখনো আইন আছে, আদালত আছে। তাই তারা এই বার্তা দিতে চান যে সমাজে যেন আর কোনো ছেলে বৌমা এমন কাণ্ড না ঘটায়। বাড়ি ফিরতে পেরে এখন ভালো লাগছে যে নিজের ঘরে এসেছি। এতদিন আপনারা কোথায় ছিলেন? আমরা এতদিন ছিলাম ওই পুরুলিয়া। এতগুলো দিন কিভাবে কাটালেন আপনারা? কাটালাম, কেসটাও চলছিল। তারপরে আমরা ওখানে ওই জামাইয়ের ঘরে ছিলাম, মোহাম্মদ সাজুদ। আজ অবশেষে নিজের বাড়িতে এসে কতটা স্বস্তি লাগছে? লাগছে যে নিজের দেশে পৌঁছে পড়ে ফিরলাম, খুব ভালো লাগছে। আপনাদের বাড়িতে পুলিশ মোতায়েনও করা হয়েছে, সুরক্ষা কি বলবেন বাঁকুড়া পুলিশকে? খুব ভালো সুরক্ষা দিয়েছে এবং ব্যবহারও খুব ভালো। আপনাদের এই বাড়িতে সুরক্ষা কে ঢুকালো এখানে? সুরক্ষা কোথাকার পুলিশ আপনাদের ঢুকিয়েছে বাড়িতে আজকে? হ্যাঁ, আমরা পুলিশ আগের থেকে পাহারা দিচ্ছে। বাঁকুড়ার পুলিশ এখন কি ছেলের উপর রাগ আছে না ক্ষমা করে দিয়ে যাবে? না, আমরা ওকে ক্ষমা, আমাদের যে অত্যাচার করেছে আমাদের উপরে মারধর করেছে, একে ও আর বউ বউকে দিয়ে মারধর করা। রাত 1:30টার সময় ঘরে জড়ো দেবে। হ্যাঁ, আমরা অনেক বলেছিলাম কিন্তু শোনা নেই। খালি বলছিল আমাদের সব ঘর দোয়ারটা লিখে দাও, আর নাহলে তোমরা এখানটা ছেড়ে তোমাদের বয়স হয়েছে আর বেঁচে থাকার অধিকার নেই, এরকম কথা বলি। সমাজের প্রতি আপনি কি বার্তা দিবেন? সমাজকে বার্তা দেবো, সমাজ আমাদের প্রতি খুব ভালো বিচার করেছে, আমাদেরকে ন্যায় বিচার করেছে এবং সমাজের আশ্বাসে আমরা এখানে। আর
মারধর হতো, অত্যাচার হতো, নানা রকম অশ্লীল ভাষা গালিগালাজ করতো। কে করতো এগুলো? এগুলো বৌমাও করতো, ও করতো। মানে ও বলতে কে? পরবর্তীকালে বলো বলো, এখানে চলে এলাম। বউ আর ছেলে, বউ আর ছেলে। আপনারা আজকে কিভাবে বাড়ি ফিরলেন বলো? মানে আমার দাদা মানে সবসময় টর্চার করতো, গালিগালাজ করতো ওর বউ, আর সবসময় বলতো সব কিছু আমাদের নামে লিখে দাও, তোমাদের বয়স হয়ে গেছে, তোমরা বেঁচে থেকে কী করবে, তোমরা বাড়ি ছেড়ে চলে যাও। আর আমাকে তো ঢুকতেই দিত না, পছন্দই করতো না ও, যে ও কেন আসবে, কী জন্য আসবে, ওকে আসতে দেওয়া হবে না, এরকম। এই ঘটনা যে অনেক মানে অনেক বছর ধরেই এটা মানে হয়ে আসছিলো, তারপরে ওনারা একটা নিজেদের মধ্যে মানে ডিসিশন নিয়ে একটা মানে হাইকোর্টের একটা ইয়ে করে, ইস্যু করে আর কি। বাবা মা তো আমার বাড়িতেই ছিলেন, আর ভালোই ছিলেন ওখানে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমাদের পুলিশ প্রোটেকশনও খুব ভালো পেয়েছি, ওনারাও খুব ভালো আমাদের সঙ্গে ব্যবহার করেছেন, আর মানে সবার মানে সহযোগিতা করেছেন আর কি। আলহিপুরানের স্ত্রী জানান যে তার ছেলের বউ তার উপরে অত্যাচার করত এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করত। পুনরায় তারা তাদের ভিটেতে ফিরে এসে খুশি। অন্যদিকে বৃদ্ধ দম্পতির মেয়ে শম্পা বেগম বলেন, তার দাদা বৌদির অত্যাচারে তার মা বাবা দীর্ঘ 1.5 বছর পুরুলিয়াতে তার কাছেই থাকতেন। তিনি বলেন তার দাদা বৌদি তাকেও বাঁকুড়ার বাড়িতে ঢুকতে দিতেন না। তিনিও বাঁকুড়া পুলিশকে তার মা বাবার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ দেন। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি, রিপোর্ট টিভি নিউজ 10। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বজ্রবিদ্যুৎপূর্ণ পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। বাড়ির বাইরে থাকলে ঘরের ভিতর, সম্ভব হলে পাকা বাড়ির মধ্যে আশ্রয় নিন। খোলা জায়গা বা মাঠে কাজের সময় আশ্রয়স্থল না থাকলে যতটা সম্ভব নিচু ও গুটিসুটি হয়ে বসুন, তবে মাটিতে শুয়ে পড়বেন না। যানবাহনের মধ্যে থাকলে জানালা তুলে দিন। খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। গাছ থেকে কমপক্ষে 15 ফুট দূরে থাকুন। ঝুলন্ত বা ছেঁড়া বা ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন। জলাশয়ে যাবেন না, মাছ ধরা বন্ধ রাখুন, ছাতা ও ফোন ব্যবহার করবেন না। ঘরের ভিতর থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন। ছাদ, জানালা এবং বারান্দা থেকে দূরে থাকুন। বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবেন না। বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন। বজ্রপাত থেকে দূরে থাকুন, সতর্ক থেকে নিজেকে বিপদমুক্ত রাখুন। বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাই। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই নিঃশেষেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। সেগুলি আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ডাক্তার এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।
आप सबका स्वागत करता हूँ। वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं आप लोग को अच्छा रिटर्न मिलेगा। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा, आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए सिलीगुड़ी गैंगटॉक दुर्गापुर इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार। We'll be right back.